কুড়িগ্রাম ও জামালপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠী দারিদ্র হ্রাসকরণ শীর্ষক প্রকল্পের আওতায় কুড়িগ্রাম উলিপুর উপজেলাধীন দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিস চত্বরে অস্থায়ী হাট বসিয়ে সফল ভোগীদের মাঝে গরু বিতরণ করা হয়েছে। উলিপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে 315টি করে 40,000 টাকা মূল্যের গরু বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে উলিপুর উপজেলার থেত্রা ইউনিয়নে গরু বিতরণ করা হয়েছে। গত সপ্তাহে দামশ্রেণী ইউনিয়নে গরু বিতরণ করা হয়। সপ্তাহে রবি ও বুধবার অস্থায়ী গরুর হাট বসানো হয়েছে। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী, রাজারহাট, উলিপুর ও চেলমারি এই প্রকল্পের আওতায় রয়েছে। প্রকল্পের আওতায় 8টি উপজেলায় 25,000 হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে গবাদি প্রাণী বিতরণ এবং বিতরণ পরিবর্তে প্রতি পরিবার 6 মাস 500 টাকা ভাড়ে এবং এককালীন গবাদি পশু চিকিৎসা প্রজননক্ষম করতে 350 টাকা সহায়তা দেওয়া হবে। আরডিএ বগুড়ার তত্ত্বাবধানে কুড়িগ্রাম উলিপুর উপজেলা হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে গরু বিতরণ কার্যক্রম তদারকির জন্য একটি কমিটি করা হয়েছে। এই কমিটির সভাপতি হিসেবে উলিপুর উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার এবং সদস্য সচিব হিসেবে উলিপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রেজাউনুর রহমান বিষয়টির তদারকি করছেন। গরু ক্রয়ের ক্ষেত্রে গরুর স্বাস্থ্য দাম নির্ধারণের বিষয়টি নীতিমালা অনুযায়ী উলিপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মনিটরিং করছেন। গরু বিতরণকালে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সাইদ, দামশ্রেণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, দরণীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ এরশাদুল হক, পাণ্ডুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম, বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান খন্দকার এরশাদ সহ আরডিএ বগুড়ার ডিপিডি খালেদ আওরঙ্গজেব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উলিপুর থানার এসআই মিজান, স্থানীয় সাংবাদিক আমিনুল ইসলাম মুকুল, আলমগীর হোসেন, মাইনুল ইসলাম ও সিরাজুল ইসলাম, দুর্গাপুর ইউনিয়ন অস্থায়ী হাট ইজারাদার ইউপি সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম প্রমুখ। জনাব মোহাম্মদ এরশাদুল হক, চেয়ারম্যান 7 নং ধরনীবাড়ি ইউনিয়ন পরিষদ উলিপুর কুড়িগ্রাম। মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া প্রকল্প আরডিএ কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের গরু বিতরণ অনুষ্ঠান দুর্গাপুর ইউনিয়ন পরিষদ প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ কুড়িগ্রাম এবং জামালপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মানে মান উন্নয়নের জন্য যে এই যে গরুর যে প্রকল্প আরডিএ এটি আমাদের জন্য একটা গর্বের বিষয়। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, চেয়ারম্যান ধামচিনি ইউনিয়ন পরিষদ উলিপুর কুড়িগ্রাম। আরডিএর প্রকল্পে গরু বিতরণের ক্ষেত্রে আমার করণীয়, আমরা জানতে পেরেছি আরডিএ প্রায় 4 বছর আগের ওনারা নিজেরাই গোপনে একটা তালিকা করা হয়েছিল,